ঠিঙর আঠ গাঁত আবতরিয়া বিহু। করোনা মহামারীর সন্ত্রাসের মাজতো ঠিঙত জন্ম হওয়া এনাজরী সাংস্কৃতিক অনুষ্ঠানটিয়ে লকডাউনের অফুরন্ত সময়খিনির সদ্ব্যবহারের অর্থে সৃষ্টি করেছিল আবতরিয়া বিহু মঞ্চর। ঢোলর উজা ঢিং আটগাঁওর সাংস্কৃতিবান যুবক রাজু কলিতার নেতৃত্বত চলা 45 দিনিয়া ঢোলর প্রশিক্ষণের অন্তত আজি অসম জ্যোতি সংঘর খেলপথারত মুঠ 15 জনী ছোৱালী ঢুলিয়া আৰু 22 জনী নাচনী লগতে 34 জন লৰা ঢুলিয়াৰ ঢোলর গুমগুমনিত মুখরিত হৈ পৰিছে খেলপথাৰখন। মুঠ 77 জন ঢুলিয়া নাচনীৰ এই সুন্দর যুগলবন্দিয়ে আবতৰিয়া ৰঙালী বিহুৰ মাদকতা কঢ়িয়াই আনিছে অঞ্চলটোলৈ। নমস্কার, মোৰ নাম শ্রী রাজু কলিতা। আজি এই লকডাউনের মাজত সামাজিক দূরত্ব বজায় মই আজি এটা অনুষ্ঠান পরিবেশন করালো। আজি এমাস যাওয়ার প্রচেষ্টাত মই এই অনুষ্ঠানটো আজি কৰিবলৈ সক্ষম হৈছো। হয়তো ইয়াত মোৰ বহুত ভুল হ'ব পাৰে আৰু মোৰ ভুল যা মোৰ গুৰু দীপন ভাৰালীক আজি নিমন্ত্ৰণ কৰি আনিছোঁ। মইনো কি শিকালো তাকে চাবলৈ আজি মোৰ গুৰু আহিছে, অনুষ্ঠানটো পৰিৱেশন কৰিছে আৰু মোৰ যি ভুল হৈছে তেখেতে শুধৰাই পেলাই যে এই গোষ্ঠীটো মই আগুৱাই নিব পাৰোঁ, সেই কাৰণে তেখেতক নিমন্ত্ৰণ কৰাই আনিছিলোঁ। ঠিঙৰ পৰা ইছাম উদ্দিন আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 5 অসম।